আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু প্রিয় বেড়া আজ যে বিষয় নিয়ে কথা বলব আজকের বিষয় হল হানাফিদের দৃষ্টিতে আশরাফ আলী থানবি জারুস সন্তান হয়তো আপনারা এই কথাটা শুনতে একটু খারাপ লাগবে খারাপ লাগার কথাই কারণ এই বই অনুযায়ী সেই কথাটা আমি বলতে হচ্ছে কারণ হল আগে আপনাদেরকে দেখাই এই যে বেহস্তি জাওয়ার বঙ্গা অনুবাদ বেহস্তি প্রথম হইতে দশম খণ্ড লেখক দাওরান মোজাদ্দেদে জামান হাকিমুল ওহম্মদ আশরাফ আলী থানবি সিস্তি রহমতুল্লাহ আলায় অনুবাদক হজরত মালানা শামসুল হক রহমতুল্লা আলায় ফরিদপুরি প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ডাকা এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ডাকা তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত দেখাইতেছি সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার সুরা সুরার জি সুরা সুরা ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতটা আপনারা একটু লক্ষ্য করুন আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরী তিনি যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন তিনি যাহাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র কন্যা উভয়ই এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্দা তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এই আয়াতগুলি এই কারণে আপনাদেরকে দেখাইলাম কারণ হল এই যে বেশ যেবারের এখন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো বিষয়টা হলো এই যে দেখেন প্রথম দিয়ে দেখেন একটু আশরাফ আলী থানবির জীবনী বংশ পরিচয় তাহার মাতৃকুল ছিল আলাবি অর্থাৎ হজরত আলী বংশধর হজরত আলী বলতে হজরত আলী রাজি আল্লাহ তা আলা আনহুর বংশধর তাই আমি আপনাদেরকে পুরো এটা দেখাবো না কারণ হল পড়াটা পড়তে অনেক সময় লাগব আর মারেফাত বা আদিত্যকরূপ অমূল্য রত্ন লাভ করেন মাতৃকুল অর্থাৎ হজরত আলী রহমতাল্লা আলাই হইতে জন্মবৃত্তান্ত হাকিমুল উম্মত হজরত মাওলানা তানাবের জন্মবৃত্তান্ত আলৌকিক সহিত জড়িত খেয়াল করবেন বন্ধুরা তাহার পিতার কোনো পুত্র সন্তানই জীবিত থাকিত না তদুপরি তিনি এক দুরাগ্য রোগে আক্রান্ত হইয়া চিকিৎসকদের পরামর্শে এমন এক ওষুধ সেবন করেন যাহাতে তাহার প্রজনন ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত হইয়া যায় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এই যে এখানে লেখা আছে ওনার জন্মের জন্মবৃত্তান্ত অলৌকিক অলৌকিক বোঝানোর জন্য ওনার বাবার চর্মরোগ হওয়াতে চর্মরোগের ওষুধ সেবন করাতে প্রজনন ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত হইয়া যায় ইহাতে হাকিমুল উম্মতের মাতামহি নেহায়েত বিচলিত হইয়া পড়েন একদা তিনি হাফেজ গুলাম মর্তজা সাহেব পানিপতির খেদমতে এ বিষয়টি আরস করেন হাফেজ সাহেব ছিলেন মজজুব তিনি বলিলেন ওমর ও আলীর টানাটানিতেই পুত্র সন্তানগুলি মারা যায় এবার পুত্র সন্তান জন্মিলে হজরত আলীর সবুরুত করিয়া দিও ইনশাল্লাহ জীবিত থাকিবে নজবিল্লাহ হেমদা জালিক আপনাদেরকে যে আয়াতগুলি দেখেছিলাম সোরা সুরার ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত এই কারণে দেখেছিলাম সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ আলা আপনারা দেখেন হানাফিদের যে আকিদা আকিদাটা কত নিম্নমানের কত শিরকি পর্যায়ে হজরত ওমরও হজরত আলী দিয়ে বোঝানো হয়েছে কি আপনারা জানেন বোঝানো হয়েছে হজরত আশরাফ আলী থানবীর মা মার বংশ হলো হজরত আলীর আর বাবার বংশ হলো হজরত ওমরের ওনাদের দুজনের টানাটানিতেই পুত্র সন্তানগুলি মারা যায় নওয়াজবিল্লাহ হেমিনজা আলিক আপনারা একটু লক্ষ্য করেন ভালো করে এক হলো ওনার বাবা যখন চর্মরোগের ওষুধ সেবন করিলেন তখন প্রজনন ক্ষমতা বন্ধ হইয়া গেল বন্ধ হইয়া যাওয়ার পরে আবার কিভাবে সন্তান লাভ করিতে পারে বিষয়টা একটু ভালো করে আপনারা খেয়াল করবেন তার মানে ওরা বুঝাইতে চাইতেছে অন্য কিছু মানে উনি বড়ো ধরনের বড়ো মাপের যেমন হাকিমুল ওম্মদ বলা হয় ওনারে অনেক বড় ধরনের কিছু বোঝাইতে চাইছে আসলে এই বোঝাইতে যেয়া ওনারে যার সন্তান বানাই দিল ওনারা তাহার এই খেয়ালি কেহই বুঝিতে পারিলেন না পূর্ণ কথার সারমর্ম একমাত্র মাওলানার বুদ্ধিমতী জননী বুঝিলেন আর তিনি বলিলেন হাফেজ সাহেব কথার অর্থ সম্ভবত এই যে ছেলেদের পিতৃকুল ফারুকি আর আমি হজরত আলী রহমতুল্ল্লাহের দেয়ালের বংশধর এ যাবৎ পুত্র সন্তানদের নাম রাখা হইয়াছিল পিতা নামকরণে অর্থাৎ হক শব্দ যুগে রাখা হইয়াছিল যেমন আব্দুল হক ফজলে হক ইত্যাদি এবার পুত্র সন্তান জন্মিলে মাতৃকুল অনুযায়ী নাম রাখিতে অর্থাৎ আমার ঊর্ধ্বতন আদিপুরুষ হজরত আলী দিয়া তালা এর নামে নামের শহীদ মিলিয়া রাখিয়া নামকরণ এর কথা বলিয়াছেন ইহা শুনিয়া হাফেজ সাহেব সাহসেই বলিয়া উঠিলেন বাহবা মেয়েটি বড়ই বুদ্ধিমতী বলিয়া মনে হয় আমার উদ্দেশ্য ইহাই ছিল ইহার গর্বে দুইটি ছেলে হইবে জালেক কার গর্বে দুইটা ছেলে হবে এটা একমাত্র আল্লাহ সার আর কেউ বলতে পারে না তো ওই হাফেজ সাহেব কীভাবে বলে যে তার গর্বে দুইটি ছেলে হবে ইনশাল্লাহ উভয় বাঁচিয়া থাকিবে এবং ভাগ্যবান হইবে নওজবিল্লাহ আহমিন জা এইসব ধরনের কথা যে বিশ্বাস করবে তার তিল পরিমাণ ইমান নাই সে কীভাবে বলে দুইটি ছেলে হবে ইনশাল্লা বাসিয়া থাকিবে ভাগ্যবান হইবে একজনের নাম রাখিবে আশরাফ আলী অপরজনের নাম রাখিবে আকবর আলী একজন হইবে আমার অনুসারী সে হবে আলেম ও হাফেজ অপরজন হইবে দুনিয়াদার বস্তু তাহাই হইয়াছিল আল্লাহ পাক এক বুজুর্গের দ্বারা হজরত হজরত থানবী মাতৃগর্বে আসার পূর্বে অর্থাৎ আলেমে আর ওয়াহে থাকাকালীন তাহার নাম রাখাইয়া দিলেন আল্লাহ পাকের কত বড় মেহেরবানি কত বড় সৌভাগ্যের কথা নাওজব কার গর্বে কয়টা সন্তান হবে সন্তান ভাগ্যবান হবে আমরা যতটুক জানি কোরআন হাদিস অনুযায়ী মায়ের গর্বে যখন সন্তান আসে সন্তান আসার পাঁচ মাস পরে তালা একজন ফেরিস্তা নিয়োগ করেন তার ভাগ্য নির্ধারণ করার জন্য প্রতিটা লোকের ভাগ্য নির্ধারণ করা আছে পৃথিবী সৃষ্টির আরও পঞ্চাশ হাজার বছর আগে তারপরে মায়ের গর্বে যখন আসে তখন ভাগ্য নির্ধারণ করা হয় কিন্তু এই কথাগুলি এই দেওবন্দি তারপরে বেরলুবি বিশেষ করে হানাফি মাঝহের সবাই এই আকিদা পোষণ করতেছে তাই আমি আসলে ভিডিওটা বড় করব না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বড় করব না তাই আমি আপনার মেনমেন বিষয়গুলি দেখাই তিনি কখনও মানে আশাফালি থানবি জন্ম হওয়ার পরে তিনি কখনও বাহিরের ছেলেদের সহিত খেলাধুলা করতেন না তাহার বয়স যখন বারো অথবা তেরো বছর তখন তিনি শেষ রাতে উঠিয়া তাহাজুতের নামাজ করিতেন এই যার একটা বিষয় দেখেন হাকিমুল ওম্মদ বাল্যকালে যখন গৃহের বাইরে যাইতেন তখন আকাশের মেঘমালাত তাহাকে ছায়া দিত আল্লাহর অলি এবং যথার্থ অর্থে নায়েব রাসুল হওয়ার ইহাই একটি উজ্জ্বল নিদর্শন নওয়াজবিহমিন জাহালেক আশরাফ আলী থানবি এরকম বিশাল ব্যক্তি ছিল যে ওনার বাবার চর্মরোগের ওষুধ খায় প্রজনন ক্ষমতা বাদ হয়ে গেল তাহলে ওনার জন্ম হইল কিভাবে ওরা কি সাল্লামের সাথে তুলনা করতে চাইতেছে কি না এটা আমার বুঝে আসতেছে না বাকিটা আপনারাই বিচার করবেন তারপরে আরেকটা আয়াত আপনাদেরকে দেখায় সুরাবানি বানি ইসরায়েলের সাতাত্তর নম্বর আয়াত বাণী ইসরাইল সাতাত্তর নম্বর আয়াত আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইছিলাম তাহাদের ক্ষেত্রে ছিল এই রূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না তার মানে আল্লাহ তালা যখন মোহাম্মদ সাল্লি আসাল্লামকে দিয়ে ইসলাম কমপ্লিট করিয়ে নিয়েছে তারপরে আল্লাহর বিধানের আর হের হওয়ার কোনো কথা নাই কারণ আল্লাহ তালা জোড়া জোরা সব সৃষ্টি করছে ইসাহ আল্লাহ সাল্লামকে যখন সৃষ্টি করছে ওই বিধান আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে তারপরে আর নতুন করে সারা সন্তান পৃথিবীতে আসার আর কোনো সম্ভাবনা নাই তো আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি